দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে আমার সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো, সুস্থ আছো? তো চলে আসলাম আজকের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে সারাদিন কি করলাম, কি খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমার ভিডিওতে কি কি থাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে সকালে নাস্তা তৈরি হলো পরাটা, ডিম ভাজা, চা, এটা দিয়ে আজকে সকালের নাস্তা হবে। তো আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমি আর মেয়ে এখানে নাস্তা খাচ্ছি, বেশিরভাগ সময় আমি আর মেয়েই খাই, আপনাদের ভাইয়া বাইরেই থাকে। তো সকালবেলা উঠে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট করার জন্য, সারাটা দিন কেটে গেছে ওখানেই, দুপুরেও খাবার খাইতে আসি নাই। তো আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে দুপুরের রান্নার জন্য চলে যাব। বন্ধুরা চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে গরুর মাংস নিলাম 1.5 কিলো। তো এখন আমি গরুর মাংসটা রান্না করব। আমি এখানে গরুর মাংসের কোনো রেসিপি শেয়ার করব না তোমাদের সামনে, শুধু জাস্ট আজকে দুপুরে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। এখানে গরুর মাংস রান্না হচ্ছে, আর হচ্ছে পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না হয়েছে, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করি নাই, শুধু একটু গরুর মাংসটাই দেখালাম। এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না হবে, মাংসটা কষানো হচ্ছে। আর এখানে দেখো আলু কেটে রাখা আছে, এদিকে মেয়ে কিছু থালাবাটি আছে সেগুলো ধুচ্ছে। তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাব খাবারটা সার্ভ করে নেব। মাংসটা সার্ভ করে নিয়ে টেবিলে চলে যাব। খাবার টেবিলে দেখো এখানে ডিম আর পেঁপে রান্না করা, আর হচ্ছে মাংস, এটা দিয়েই দুপুরের খাওয়া হবে, আর হচ্ছে সাদা ভাত। এদিন কিন্তু মেহমানও ছিল। তো বন্ধুরা খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো খাবারটা খাওয়া হয়ে গেল, তারপরে সন্ধ্যাবেলা পুরি আর হচ্ছে পেঁয়াজু নিয়ে আসছিল। তো এটা নিয়ে আসাতে আমি কিন্তু খুশি হই নাই। আমি বাইরের খাবার কিন্তু পছন্দ করি না, তার জন্য তো কয়েকটা পুরিগুলো সব খাওয়া হয়েছিল, একটা পুরি মনে হয় থেকে গেছিল, ওটা কিন্তু আর খাওয়া হয়নি, ফেলে দেওয়া হয়েছে। তো দেখো আমি খাচ্ছি, এখন যেহেতু নিয়ে আসছে তো কি করা যাবে, খেতেই হবে, ফেলে দিয়ে কী লাভ। তো মেয়ের জন্য যা রাখছিলাম মেয়ে কিন্তু ওটা খায়নি। এখানে দেখো আমাদের লাড্ডুবাবু তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছি কি খাচ্ছি। ওকে একটু দিলাম, কিন্তু ও পাউরুটি, বিস্কিট, তারপরে টোস্ট, রুটি এগুলো কিন্তু খায়, কিন্তু লুচিটা খাইলো না, পুরিটা খাইলো না, পুরিও খাবে না, শুধু দেখলই, একটু সুখে সুখে দেখতেছে। তো
তো আমি দুইটা লুচি, দুইটা পুরি, সরি বারবার ভুল হচ্ছে, আর একটা পেঁয়াজু খেলাম, আর বাকিটা রেখে দিলাম। এরপরে আবার ডিনার কি করব সেটা রেডি করতে হবে। তো মনে হচ্ছে ভাত খেতে ভালো লাগবে না, ভাত খাবো না, এর জন্য চলে আসলাম রাতের বেলা রুটি করতে। এখন আমি এই দেখো রুটি করে নিচ্ছি, মাংস দিয়ে রুটি দিয়ে খাবো এর জন্য। তো মাংস দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, মাঝে মাঝে এরকম খেলে মন্দ হয় না। আমি মাঝে মাঝে মাংস থাকলে রাতের বেলা রুটি করেই খাই। তো এখানে আমি রুটি তৈরি করে নিচ্ছি, বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখো, তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে সহযোগিতা করে, তো একটু সহযোগিতা করো তোমরা। তো এখানে দেখো আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, তারপর কিছু রুটি সেকেও নিলাম, এখনও কিছু বাকি আছে সেগুলোও সেকে নেব। এই দেখো আমি রুটি বেলে দিচ্ছি আর আমার মেয়ে এখানে রুটি সেকে নিচ্ছে। ও একটু একটু এখন রুটি বেলতে পারে না ঠিক মতো, কিন্তু সেকতে পারে, আমি শিখিয়ে দিছি ওকে, এখন ভালোই সেকতে পারে। তো বন্ধুরা রুটি করা হয়ে গেলে চলে আসলাম খেতে। তো দেখো আমরা বিছানায় বসে খাচ্ছি, চলে আসলাম টেবিলে, আর যাই নাই। এখন আমি আর মেয়ে ডিনার করে নেব, মেয়ের বাবা অনেক দেরিতে আসে বাসায়, এর জন্য একসাথে খাওয়া হয় না। তো আমি আর মেয়ে এখন খেয়ে নিচ্ছি মাংস দিয়ে রুটি। তোমরা তাহলে দেখতে থাকো, আমরা খেতে থাকি, তোমাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তো শুধু দেখতে কি বলবো আর কিছু বলার নাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, খাওয়া খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। যদি আজকের ভিডিওটা ভালো লাগে পাশে থেকো, এটাই বলবো। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে যারা আছো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব, চলে আসব নতুন কোনো একটি ব্লগ বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।